কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ ফিজিক্স নিয়ে, ফিজিক্সে তোমাদেরকে কী কী পড়তে হবে একবার তোমরা দেখে নাও। আমি এখানে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা বলছি। ফিজিক্স যারা মেজর হিসেবে নিয়েছ তাদের যেটা পড়তে হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স, মাইনরও কিন্তু সেম পড়তে হচ্ছে। মাল্টি ডিসিপ্লিনের ক্ষেত্রে পড়তে হচ্ছে ফিজিক্স ইন ডেইলি এভরি লাইফ। এএসএসসির ক্ষেত্রে পড়তে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক স্কিল। ভ্যালুয়েটেড কোর্স কিন্তু প্রত্যেকের পরিবেশবিদ্যা আছে। তো এই ডিটেলস সিলেবাসটা তোমরা একবার দেখে নাও। সেমিস্টার ওয়ানে তোমাদেরকে মেজর হিসেবে পড়তে হচ্ছে ম্যাথামেটিক্যাস ফিজিক্স, এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হচ্ছে ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ইন্টিগ্রেশন, অর্থোগোনাল, কার্ভেনালিয়ার ম্যাট্রিক্স পড়তে হচ্ছে, ইন্ট্রোডাকশান টু প্রোবাবিলিটি পড়তে হচ্ছে, ডাইরেক্ট ডেল্টা ফ্যাকশন অ্যান্ড ইটস প্রপার্টিস পড়তে হচ্ছে। তোমাদের কিন্তু মেজর বিষয়ে কিন্তু প্র্যাকটিক্যাল আছে, মানে ল্যাব আছে। তো ল্যাবের জন্য তোমাদেরকে কী পড়তে হচ্ছে দেখে নাও। অনেকগুলো টপিক কিন্তু গুলো দিয়েছে। এবার মাইনর, যারা ফিজিক্স সাবজেক্টটি মাইনর হিসেবে নিচ্ছে তাদের পড়তে হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। তোমাদের কিন্তু সিলেবাসটা সেমই আছে প্রায়, সবটা দেখে নাও তোমরা এক একে। তোমাদেরও কিন্তু প্র্যাকটিক্যাল আছে, 10 নম্বর প্র্যাকটিক্যাল, 5 নম্বর ইন্টারনাল, মোট 15 নম্বর প্র্যাকটিক্যাল সিলেবাস দেখে নাও। সেমিস্টার ওয়ানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসেবে ফিজিক্সে কী কী আছে দেখে নাও। এএসইসি হিসেবে কী আছে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক স্কিল। অনেকগুলি অর্ধেক কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে। তো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু আমরা পরবর্তীতে প্রকাশ করে দেবো। ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।